অমিক্রনের বিস্তার রোধে সবাইকে সতর্কতা অবলম্বনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত সাত। এবং এমবাপ্পের জোড়া গোলে মোনাকোকে পরাজিত করেছে পিএসজি। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি নিঝু মালিমা। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো এবার জানাবো বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, করোনায় নতুন ধরন অমিক্রন নিয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভায় বৈঠক থেকে তিনি নির্দেশ দেন। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, আর মন্ত্রী আর সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠক অমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে, এই বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা বারবার বলছেন এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এটি দ্রুত ছড়ায়। যদি এর প্রভাব করোনার ডেল্টা ধরনের মতো না, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন দেশে যে দুজনের শরীরে অমিক্রন শনাক্ত হয়েছিল তারা এখন ভালো আছেন, সুস্থ আছেন, তৃতীয় কোনো ব্যক্তির শরীরে অমিক্রন পাওয়া যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইতালিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি ভবন ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। রোববার সকালে ইতালির সিসিলিয়ান শহরের রাভানুসায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে থেকে লোকজন উদ্ধারের চেষ্টা করার সময় জরুরি বিভাগের কর্মীরা রোববার তিনজন মরদেহ উদ্ধার করেন। সোমবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত জীবিত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন গ্যাস লিক থেকে একটি বড় বিস্ফোরণের পরে ভবনটি ধসে পড়ে। এতে পাশের আরও দুটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতালিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা খুবই বিরল। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এবার খেলার খবর, কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লিগ ওয়ানে মোনাকোকে 2-0 গোলে পরাজিত করেছেন পিএসজি। পার্ক ডি প্রিন্সেসের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে দুই গোলের মাধ্যমে ফরাসি তারকা এমবাপ্পে লিগ ওয়ানে পিএসজির জার্সি গায়ে গোলের সেঞ্চুরি করেছেন। ম্যাচের শুরুতে স্পট কিক থেকে প্রথম গোলটি করেন এমবাপ্পে, স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির ঠিক আগে লিওনেল মেসির অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের ব্যবধান দ্বিগুণ করেন। 2017 সালে পিএসজিতে যোগ দেওয়ার পর একটি ফরাসি জায়ান্টদের হয়ে এমবাপ্পের শততম গোল। ক্যারিয়ারের শুরুতে মোনাকোর হয়ে লিগের 16টি গোল করেছিলেন ফরাসি এই স্ট্রাইকার। এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর থেকে 13 পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে শীর্ষস্থানে আরও শক্তিশালী করেছেন পিএসজি। দর্শক, নগর বার্তায় আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও সোমবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। অমিক্রনের বিস্তার রোধে সবাইকে সতর্কতা অবলম্বনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত সাত। এবং এমবাপ্পের জোড়া গোলে মোনাকোকে পরাজিত করেছে পিএসজি। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। মঙ্গলবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিঝু মালিমা।